জন্ম এই বৈশাখের 25শে বৈশাখে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে 25শে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন ভুলে না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 160তম জন্মদিবস। আমরা সবাই জানি যে সারা বিশ্ব আজ এক গভীর সংকটের মুখোমুখি। জানি না কবে এই মহামারীর কবল থেকে মুক্ত হব। মানসিক চাপ আমাদের এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছে। তবু আশা করি সবকিছু আবার স্বাভাবিক হবে, আবার ফিরব রোগমুক্ত নতুন এক পৃথিবী। তারই প্রত্যাশা নিয়ে আজ আমরা মিলিত হয়েছি কবিগুরুকে বিশেষভাবে স্মরণ করবো বলে, তাকে আবাহন করবো নাচে গানে কবিতায় এবং নাটকে। সব বেদনা দূরে রেখে মাধব এক নতুন আনন্দ। শ্রবণা শাসনের কবিতা দিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন। এসো হে আনন্দময়, এসো চির সুন্দর। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হল সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পথে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না 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 পান্না না চুনি না আলো না গোলা, না আমি না তুমি
মানুষের সীমানা, তাকেই বলে আমি। সে আমি গহনা আলো আধারের টুকু সঙ্গম, দেখা দিল জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হল হাম, মায়ের মন্ত্রে রেখায় রঙে কোনো রকম আমার মন হয়েছিল লোকে। বিশ্ব আমি রচনার আসলে হাতি ফুলি পাখি নীর। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটার নিষ্ঠুর চতুর হাসিটা মৃত্যুদূতের মতো পড়ি মেরে আসছে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের দুকান খাতাল পাতাল জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভাঙ, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রাম, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রাম, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো বিনাহীন সভায়, চক্ষির আগুন বাজবে বাজবে না সুর, সেদিন পবিত্র হিন্দি খাতায় তারাবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্ব বনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে, এবারই ধরিত হবে না কোনো খানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। কি আবার বসবে ছাত্রা হতে যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবে, কথা কও কথা কও বলবে বলো তুমি সুন্দর, বলবে বলো আমি ভালোবাসি। দহন স্মরণে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। বর্ষা ঋতুর একটি গানের সঙ্গে এবার নৃত্য পরিবেশন করবে সৌজন্যা বোস। ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, বর্ষণ গীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর বাগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহার ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা, দহন শয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা, পাঠালে তাহার ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা,
মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ দিকে দিকে হলো দীর্ণ নবঙ্কুর জয় পতাকায় ধরা তল সমকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর তার জন্মদিবসের কথা স্মরণে রেখে 23 বৈশাখ 1348 বঙ্গাব্দে কবি লিখলেন তোমা মাঝে অসীমের চির বিস্ময় আসুন এই গানটি এবার আমরা শুনি ইপ্সিতা চক্রবর্তীর কণ্ঠে গান কবিতা গীতিনাট্য নৃত্যনাট্যে ভাষা ও ছন্দের নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন সারা জীবন ধরে যা আজও আমাদের বিস্ময় অভিভূত করে
ছন্দের ভাবনার এত সূক্ষ্ম মিশ্রণ কিভাবে সম্ভব? সুদেষ্ণা গুপ্ত এবারে আমাদের শোনাচ্ছে প্রশ্ন কবিতাটি, তারপর আমরা একে একে দেখব রশ্মি মজুমদারের নৃত্যে মহারাজ বন্দনা, এবং তারপর শুনব দিব্যদীপ ব্যানার্জির কণ্ঠে প্রেম পর্যায়ের একটি গান। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো আমায় আর ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়াপড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি সূর্যি ডুবে গেছে মাঠে এসেছে, মনে কর না কুচুরো সাজের তারা, মনে কর না সন্ধে হবে যেন, রাতের বেলা যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার। ছিল মিলিল তব পায়ে কলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে, কলক নাহি নয়নে, হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু
যে মানে একেবারে সুর বাঁধা নাই এ বিনার তারে বর্ষাপর্যায় দুটি গানের সঙ্গে প্রথমে দেখব অন্বেষা মুখার্জির নাচ এবং পরে ফিউশন আঙ্গিকে গীত বন্দিশ মিশ্রিত গানের সঙ্গে দেবপর্ণা গোস্বামীর নাচের মাঝে আমরা শুনব সৌজন্যা বোসের কণ্ঠে অনন্ত প্রেম কবিতাটি। এরই রেশ বজায় রেখে শুনব কঙ্কনা সাহার কণ্ঠে প্রেম পর্যায়েরই আরেকটি গান।
ছাইল গগন ঘনাইয়া স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আগুন শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনুবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনুবার যত শুনে সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তীরের রচনা তোমারই মুরুখে চিরস্মৃতিময় ধ্রুব তারকার বেশে আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালীন হৃদয় উৎস হতে আমরা দুজন করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিদর নয়ন শরীরে মিলন মধুর বাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চির দিবসের প্রেম অবসান রাখিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালে সকল ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজাল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে ঘন ঘোর ঘোর ঘের আয়ে ঘটা বন বন শোর কর রহে মোর ঘন ঘোর ঘোর ঘের আয়ে ঘটা বন বন শোর কর রহে মোর সোন মদির মে জগ মে পিয়া বিরহন জিয়া তড়পে ডর পাবে ঘন ঘোর ঘোর খেরায়ে ঘটা বন বন শোর কর রে মোর এ ঘটা দামিনী দমকে চমকে রে জননন জনন বুদন বরসে দামিনী দমকে চমকে রে জননন জনন বুদন বরসে কব বন কে তু পিয়া বু দরিয়া কব বন কে তু পিয়া বু দরিয়া বরসো গে মেরে মন মে ঘন ঘোর ঘোর ঘেরায়ে ঘটা বন বন শোর কর রে মো তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নূপুর ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে জানি জানি তো
তুমি এসেছো এ পথে মনের ভুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে তাই হোক তবে তাই হোক দ্বার দিলেন খুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে এসেছো তুমি তো বিনা ভরণে মুখরণ পুরো বাজে না চরণে এসেছো তুমি তো বিনা ভরণে মুখরণ পুরো বাজে না চরণে তাই হোক তবে তাই হোক এসো সহজ মনে ওই তো মালতি ঝরে পড়ে যায় মোরাইনা শিথিল করবে সাজাতে তোমার লওনা তুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে কোনো আয়োজন নাই একেবার সুর বাঁধা নাই এ বিনার তারে কোনো আয়োজন নাই একেবারে সুর বাঁধা নাই এ বিনার তারে তাই হোক তবে সুর হৃদয়ে মন পারে ঝরো ঝরো বারে ঝরে বনো মাঝে আমার মনের সুর ওই বাজে ঝরো ঝরো বারে ঝরে বনো মাঝে আমার মনের সুর ওই বাজে উতলা হাওয়া তালে তালে মন উঠেছে দুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে তাই হোক তবে তাই হোক দ্বার দিলেন খুলে জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে কিছুদিন আগেই আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষকে। কবিকে নিয়ে তার লেখা একটি কবিতা এবার আমরা শুনব সৌম সামন্তর কণ্ঠে। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ্বর, আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন শুনি না কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকু, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেখে দেখতে পেলে রবীন্দ্রনাথকে। ধন্যবাদ। দিক ললনা নৃত্য চঞ্চল মঞ্জুরি ধ্বনি। প্রেম পর্যায়ের আরো একটি গানের সঙ্গে আমরা এবার দেখি কঙ্কনা ব্যানার্জি নৃত্য পরিবেশন। দক্ষিণ পাবনে আজি, দক্ষিণ পাবনে।
মাঝে দিক না আনি ভুবন জোড়া আসন খানি। আসুন এই গানটি এবার আমরা শুনি কৃত্তিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি রাতের তারা দিনের রবি আধার আলোর সকল ছবি তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় বাজে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি ভুবন বীণার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না পুরে ভুবন বীণার সকল সুরে দুঃখ সুখের সকল হরষ ফুলের পরশ ঝড়ের পরশ তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে তিক নানি ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে বিছাও আনি ভুবন জোড়া আসন খানি। 1292 বঙ্গাব্দের ভাদ্র মাসে উড়িষ্যার পাণ্ডুয়া বলে একটি গ্রামে ঘুরতে গিয়ে কবির মনে মহাভারত কাব্যের চিত্রাঙ্গদা ও মধ্যপাণ্ডব অর্জুনের প্রণয় উপাখ্যানের একটি ভাবনা ফুটে ওঠে। ফলস্বরূপ অমিত্রাক্ষর ছন্দে তাঁর হাতে রচিত হয় সেই কালজয়ী কাব্যনাট্য চিত্রাঙ্গদা। সরোবর তীরে দাঁড়িয়ে চিত্রাঙ্গদার কণ্ঠে আমরা শুনি আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। এই গানের সঙ্গে এবার নৃত্য পরিবেশন করবে অন্তর্লীনা চ্যাটার্জি।
তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। পরবর্তী নিবেদন অঙ্কনা ব্যানার্জির কণ্ঠে বুদ্ধদেব বসু রচিত রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি। নমস্কার। রবীন্দ্রনাথের প্রতি কবি বুদ্ধদেব বসু, তোমারে স্মরণ করি আজ এই দারুণ দূরে দিনে। হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণ লক্ষ্মী নির্বাসিতা, রক্ত পাই উদ্যত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে, মৃত্যুবহ পুষ্পকে উদ্দিন বর্বর রাক্ষস হাঁকে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার প্রাণরুদ্ধ প্রাণস্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে, এত দুঃখ এ দুঃসহ ঘৃণা আনরক সহিতে কি পারিতাম। হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গৃহ মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র, অন্তরে লভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনেরই জয় হবে জানি। একটু স্বাদ বদলের জন্য আসুন এবার আমরা দেখি স্বদেশ পর্যায়ের একটি গানের সঙ্গে শ্রীজয়ী ঘোষের নৃত্য পরিবেশন। প্রজা
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অর্ণেশ আচার্যর কণ্ঠে প্রথমে শুনব তুমি রবে নীরবে গানটি, এরপর বসন্ত ঋতুকে স্মরণ করব সৃজা মিশ্রর নাচের মাধ্যমে। মম জীবন যুবন মম অখিল ভুবন তুমি ভরিবে গুরবে জাগিবে একাকী তব করুন আঁখি তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি জাগিবে একাকী তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সুরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয় ছড়ো 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 ছড়ে রঙের ঝর্ণায় আয় আয় আয়
ঝরনায় ভরনা ঝরো 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 ঝরে রঙের ঝরনা মধুর তান শুন শুন ধুন নাচে প্রাণ ভরা গুজার মধুর তান শুন শুন ধুন নাচে প্রাণ আবির গুলাল লিয়ে গর লিয়া গর তনর নার রে আর কল শুনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগন বয় মন ফুরিয়া আসে ছুটি নবীন কিশালায় আসে নবীন কিশালায় তার কল শুনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগন বয় আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত কৌতুক নাট্য পেটে ও পিঠে অংশগ্রহণে বনমালীর কণ্ঠে আমি প্রাজ্ঞ চাকি, তিনকড়ির কণ্ঠে সৌম সামন্ত, মায়ের কণ্ঠে অন্বেষা মুখার্জি, বাবার কণ্ঠে তমগ্ন মিত্র, পিসেমশাইয়ের কণ্ঠে দেবদীপ প্রামাণিক, পিসিমার কণ্ঠে অরিত্রী সেনগুপ্ত, দিদিমার কণ্ঠে অলিভিয়া চক্রবর্তী ও সূত্রধরের কণ্ঠে স্পন্দন দাশগুপ্ত। শুরু হচ্ছে আমাদের আজকের শ্রুতি নাটক পেটে ও পিঠে। প্রথম দৃশ্য। বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া বনমালী পরমানন্দে সন্দেশ আহার করিতেছেন। বয়স 7, তিনকড়ির প্রবেশ, বয়স 15। সন্দেশের প্রতি সলোভ দৃষ্টিপাত করিয়া বললেন, কি হে বটকৃষ্ণ, কি করছ? উত্তর দিচ্ছ না যে তোমার নাম বটকৃষ্ণ নয়? না। অবশ্যই বটকৃষ্ণ, যদি হয়। আচ্ছা, তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ কিচ্ছু জানো না, বনমালীও যা বটকৃষ্ণ তাই একই। বনমালীর মানে জানো? না। বনমালীর মানে বটকৃষ্ণ। বটকৃষ্ণের মানে জানো? না। বটকৃষ্ণের মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করেও ডাকে না বটকৃষ্ণ? না, ডাকে না। ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ। মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে ডাকে না? ছি 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 ছি। বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি। এইটে ডান হাত। আচ্ছা, এবার তোমার বাঁ হাত কোনটা বলো দেখি। এইটে। হপ করিয়া পাত হইতে একটা সন্দেশ তুলিয়া নিজের মুখের কাছে ধরিয়া, আচ্ছা ভূতু বাবু, এইটে কি বলো দেখি। বনমালীর শশব ব্যস্ত হইয়া কাড়িয়া লইবার চেষ্টা করে। এত বড় ধেড়ে ছেলে হলি, এইটে কি জানিস না? এটা সন্দেশ, এটা খেতে হয়। ইছি ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি। এইটে জানো না যে পেটে খেলে পিঠে সয়। আর একটা সন্দেশ মুখের ভিতর পূরণ। তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে পিঠে সয়, সয় না? না না না। তা হবে, তোমার তাহলে সয় না দেখছি, যার যেমন ধাত। তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারো বা পেটে সমস্তই সয়,
কারো বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। সহসা বনমালীর পিতার প্রবেশ। কিরে ভুতু, কাঁদছিস কেন? পিতাকে দেখিয়া বনমালীর দ্বিগুণ ক্রন্দন। বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। আমাকে মেরেছে। আগে পাড়ার একটা ডানপিটে ছেলে খামুকা মেরে গেল। বেচারার কোনো দোষ নেই, সন্দেশগুলি খেয়ে ভূতুবাবু ঠোঙাটি নিয়ে খেলা করছিল। ভূতু, কে মেরেছে রে? ও মেরেছে। আজকে হ্যাঁ তো, আমি তাকে খুব মেরেছি বটে। কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামুখোকে মেরে ও ঠোঙাটা কেড়ে নেয় কেন বাপু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার দুখানা হাড় একত্তর রাখতাম না, যত সব ডানপিটে ছেলে পাড়ায় জুটেছে। বাবা, ও আমার সন্দেশ। আরে আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আকে, তেমন কিছুই নয়। আমি ভূতুবাবুকে আনা দুয়েকে সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা, সে কি আর বলবার বিষয়। তোমার নাম কি বাপু? আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। আরে আরে আরে, তুমি তো আমার পরম আত্মীয়, ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। তিনকড়ির ভূমিষ্ঠ হইয়া প্রণাম করে। চলো বাবা, বাড়ির ভেতরে চলো, জল খাবার খাবে, আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। জে আকে জে আকে, আজ রাতটা এখানেই থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে তারপর বাড়ি যে। হ্যাঁ হ্যাঁ, জে আকে। ভূতু, আই ভূতু, চল বাবা বাড়ি চল। দ্বিতীয় দৃশ্য। অন্তঃপুরে তিনকড়ি পিষ্টক আহারে প্রবৃত্ত করেন। ডান হাতের ব্যাপারটা আজ বেশ চলছে ভালো। সে কি বাবা, তুমি চুপ করে বসে আছো যে? চুপ করে বসে থাকলে কিন্তু হবে না, এ চারখানা পিঠেও খেতে হবে। জে আজ্ঞে। তোর বাপের প্রবেশ। আরে আরে, ও কি? আরে পাত খালি যে, ওরে খানাস্টেক পিঠে দিয়ে যা। বাবা, খেতে হবে কিন্তু, এরই মধ্যে হাত গুটলে চলবে না। জে আজ্ঞে। পিসিমার প্রবেশ। ও বউ, হা করে দাঁড়িয়ে দেখছো কি? আরে ওকে খান দশেক পিঠে দাও। লজ্জা করো না বাবা, ভালো করে খাও। জে আজ্ঞে জে আজ্ঞে। পিসে মশাইয়ের প্রবেশ। বাপু, তোমার খাওয়া হলো না দেখছি, দিয়ে যা দিয়ে যা, এদিকে দিয়ে যা, পাতে খান পনেরো পিঠে দে। তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলি খেতে হবে তা বলছি। ও জে আজ্ঞে। দিদিমার প্রবেশ। বাবু, পিঠে যে সব ফুরিয়ে গেল, আর একটাও বাকি নাই। হ্যাঁ তাই তো, কি হবে এখন মা? কি আর হবে? তিনকড়ির পাশে গিয়া পরিহাস করিয়া পিঠে এক কিল মারিয়া বলেন, পিঠে আর খাবে? আজ্ঞে না আজ্ঞে না। ও মা, সে কি কথা, আরো দুটো খা। আরো দুটো কিল? আজ্ঞে না, ও আর আবশ্যক নেই। তৃতীয় দৃশ্য। পরদিন তিনকড়ি শয্যাগত, পাশে বনমালী বসে। ভূতুবাবু, তোমার বাবা কোথায় হে? বাবা বদ্যি ডাকতে গেছে। আর বদ্যি ডেকে কি হবে? ও ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে তিনকড়িদা? ও যাই হোক কে, কাল তোমাকে যা শিখিয়েছিল মনে আছে কি? মনে আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো, পিঠে খেলে পেটে সয় না। শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। যারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি শুনলেন এবং দেখলেন,
তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। এই মহামারীর আবহে সমগ্র অনুষ্ঠানটি যেহেতু আমরা ভার্চুয়াল মাধ্যমে পরিবেশন করলাম, তাই হয়তো সামান্য কিছু ভুল ত্রুটি থেকে গেছে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। আশা করি ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আমরা আরও আয়োজন করব এবং আপনাদের সবাইকে আমাদের সঙ্গে পাব। বিশেষ কৃতজ্ঞতা জানাই প্রসঞ্জন পট্টনায়ককে এই সমগ্র অনুষ্ঠানটি এক সূত্রে বাঁধার জন্য। সবাইকে আরও একবার ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, কিন্তু সবাই ভালো থাকবেন।